এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই জেরির বাইক না আমারে তোদের সাথে নিয়ে যারে হাই হাই নাট বল টু স্ক্রুড্রাইভার এরা দৌড়ে চলে যাচ্ছে আমি তো এদেরকে ধরতেই পারতাসি না আরে বাবা তোরা আমাকেও নিয়ে যারে বাবা এই জঙ্গলে কিন্তু বুথ থাকে আর তখন বুথ দেখলে কিন্তু তোরা দৌড়ে পালাবি আর ওরা কি পালাবে ওদের আগে তো আমি দৌড়ে পালাবো কারণ আমি বুথকে বেশি ভয় পাই এই তো জঙ্গলের ভিতর চলে আসছে এখন আমার কাছে একটা ম্যাপ আছে সে ম্যাপ অনুযায়ী তারপর তাঁবু বানাতে হবে ম্যাপ অনুযায়ী সঠিক জায়গায় আসছে আমরা এখানে দেখি তো আরে এখানে একটা তাঁবু দেখা যাচ্ছে মনে হয় আমাদের আগেও কেউ আসছিল যাই হোক এই তাঁবুটাকে যদি ঠিকঠাক করে নেই তাহলে মনে হয় ভালোই হয়ে যাবে হুম তাবুটা কি করে বানাইছিল আ বুঝতে পারছি আমি হচ্ছি তাবুর মেকার আর এই তাবুকে আমি এখনই টিকটাক করে ফেলবো এই তো তাবু বানানো হয়ে গেছে কিন্তু তাঁবুটা দেখে মনে হচ্ছে তাবুর মাজা ভেঙে গেছে তাহলে কেমনে হবে এই মাজা ঠিক করা যায় কেমনে এখানে কি ডাক্তার দরকার কি ব্যাপার বাতাস নাই তুপার নাই আবার তাবু ভেঙে গেল কেন বুঝলাম না রে বাবা এখানে আবার কোনো বুটুথ নাই তো কি ব্যাপার নাটবল্টু আর স্ক্রুড্রাইভার ওরা কি করতেছে এখানে আরে ওরা তো কি সুন্দর একটা তাবু বানিয়ে ফেলছে রে বাবা আর আমি হচ্ছি তাবুর মেকার ওদের আগে তাবু বানানোর কাজ নিয়েছি অথচ তাবু হবে তো দূরের কথা একটা মাদা বাঙ্গা বানাতে পারলাম না আর দূর 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 আমার এ দিয়ে কিছু হইব না আমার বাইক না নাট বল্টু স্ক্রুড্রাইভার এদের কে নিয়ে টম জঙ্গলের ভিতর ঢুকে গেছে কি ব্যাপার এই মাকড়সা জাল তো চিনতে পারছি না যাক বাবা চিড়ে গেছে কিন্তু এদেরকে আমি এখন খুঁজে পাবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না এই নাট বল্টু স্ক্রুড্রাইভার কি ব্যাপার এখানে আর নেই সর্বনাশ এখান থেকে পড়ে যাব এ এই গেলাম ও সব কাটা এখানে আমার পাঁচায় ডাব বাবা ওরে বাবা আমার পাচাটা পুটু করে দিল ও বাপরে বাপ আমার পাঁচাটার একেবারে বারোটা বাইজা গেল। যাক এখন জঙ্গলের ভিতর ঢুকতে হবে নাট বল্টু স্ক্রু ড্রাইভার এদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু এরা আছে কোথায় সেটাও তো আমি বুঝতে পারতাছি না কি ব্যাপার শরীরটা তো দেখছি কাদা দিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে হাত দূর দুধ দূর হাত ভাঙা পা ভাঙা এখন আবার কাদা দিয়ে একেবারে লেপটে হয়ে গেছি অন্তরেতে আগুন ধরাই আরে বন্ধু তুমি গেলা কই ও আমি এখন জঙ্গলেতে আগুন তাহাই বৈশারে অন্তরেতে আগুন দিয়ারে বন্ধু তুমি দূর আগুনও দৌড়াতে পারছি না আমার দ্বারা কিচ্ছুই হচ্ছে না কি করুন কি ব্যাপার নাট বল্টু বল ওরা কি করছে এখানে ওরে ওরা কত সুন্দর আগুন ধরেছে আবার আমার বসার জন্য ব্যবস্থা করে রেখেছে তাই বলি ওদের এখানে পাতর পাথর দিয়ে ওরা আগুন ধরেছে আর আমি কাঠ দিয়ে কাঠ ঘষেছি আগুন ধরবে কি করে তুমি আগুন ধরাতে পারো না আসলে তুমি একটা বোকা কাঠ দিয়ে কাঠ গোসলে গিয়ে আর আগুন পাওয়া যায় আরে বোকা পাথর দিয়ে পাথর গোসলেই তো আগুন পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তুমি ওখানে আগুন তাকাও ও পারমিশন পাওয়া গেছি ঠিক আছে আমি ওখানে বসে আগুন তাকাচ্ছি আহ হাত পা বিপদে আসি রে হাঁটতে হয় আত্রালোলার লোলার রে ওরে হাঁটতে আমার কষ্ট হয় রে হবার পিছনে একটা কেমন করে হাঁটি আমি রে আমার হাঁটতে কষ্ট হয় রে এই এই জঙ্গলে নাকি রাত্রের বুথেরা আনাগোনা করে তুমি আমাদের সাথে শুয়ে পড়ো আমায় নিয়ে তোমাদের টেনশন করতে হবে না আমি কোনো বুথকে পাই না আচ্ছা তাই আবার দেখো ভূত দেখে কাপড় চুপুরে হাগু করে দিও না না কোনো বয় পাবো না কাপড় চুপুরে হাগু করব না ঠিক আছে এখন আমার গান শুনে তোমরা সবাই ঘুমিয়ে পড়বে ঠিক আছে হই আমার টাকা পয়সা সবই নিয়া রে গ্যাস কইনে চলে রে শেষে আমার মোটর সাইকেল বেচা টাহা দিছি সেই টাহা নিয়েও তুমি গ্যাস রে কোথায় এখন বলো রে তোম দেখছি আবার গানও গাইতে পারে এই তো একটু পরে ভূতের আসবে আর ভূতেরা চলে এলে গান গাইবে দূরের কথা আওয়াজও করতে পারবে না হ্যাঁ বলে কি কথা শুনে তো আমার গলা শুকিয়ে গেছে এক মিনিট দাঁড়াও আগে একটু পানি খেয়ে নেই যে কথা বলছো আওয়াজ আসবে না ভূত দেখে হ্যাঁ কি ব্যাপার এই পানি অর্ধেক আর অর্ধেক কোথায় গেল কিছুই তো বুঝতেছি না ওরাও ঘুমিয়ে গেছে ওরাও তো খায় নাই আমার এখানে ভূত চলে আসে নাই তো যাই হোক এতটুকুই কে নেই তারপর একটা দেখবো না পরে আহ এইবার একটু ঘুমানো যাক আসলে আমি এদের সাথে ঘুমাবো একলা একলা ঘুমাবো না আসলে আমি ভূতকে অনেক ভয় পাই এমনি আমার হাত ভাঙা পা ভাঙ্গা সবকিছু ব্যান্ডেজ করা আবার তার মাঝে একটা বোতল এসে জুড়ে বসেছে বাপ রে বাপ এটাকে টেনে টেনে আনতে আমার অনেক কষ্ট হচ্ছে এটাকে আমার শরীর থেকে ফেলতেও পারছি না কারণ আমি হাত দিয়ে ধরতে পারি না পা দিয়ে শুধু আত্মা লোলার মতো কোনো মতে হাঁটতে পারে এই নাটবোটু আর আর কতবার বললাম আমাকে নিয়ে 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 যাও 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 কি ব্যাপার এখানে আগুন দেখা যাচ্ছে তাহলে তো আশেপাশে কোথাও আছে ওরা এখানে আছে এই তো তাবু দেখা যাচ্ছে এটার ভিতরে মনে হয় নাটব আর ড্রাইভার আছে এবার তাঁবু থেকে বের হয়ে বাইকনাদেরকে একটু বয় দেখাবো এখন একটু তাঁবু থেকে কি ব্যাপার একটা ছায়া দেখতে পেলাম মনে হয় কি ব্যাপার এটা কিসের চা রে বাবা ওরে আমার তো এখন বই করছে এই তুমি না আমাদেরকে বই দেখাবে তাবু থেকে বের হয়ে আমরা কিন্তু সব শুনতে পাচ্ছি কি ব্যাপার এটা কি রে বাবা ওরে এটা মনে হচ্ছে কোনো দানব আকৃতির ভূতের ছায়া সর্বনাশ এবার কি হবে যাই হোক এদেরকে আমার কাছ থেকে তাড়ানো যাবে না বাইলসাল দিয়ে এদেরকে আমার কাছে রাখতে হবে এ তোমরা কি চকলেট খাবে আহ চকলেট খাবে না কি ব্যাপার হায় হায় ওরা পালিয়ে যাচ্ছে নাকি সর্বনাশ আমার কাপড় চোপড় অলরেডি শেষ ওরে বাবা চাহাবু তো অলরেডি আমাদের তাবুর কাছে কাছ চলে আসছে এইবার কি করব এইবার কি লেংটি মেরে দৌড়ে পালাবো না কি করবো বুঝতেছি না সর্বনাশ বাঁচতে চাইলে লেংটি দৌড়ে পালাতে হবে তাবু নিয়েই দৌড়ে পালাতে হবে হ্যাঁ হ্যাঁ ওরা এভাবে দৌড়ে পালাচ্ছে কেন কি সর্বনাশ কোনো মতো দড়িটাই ধরেছি বাপরে বাপ ওরা তাবুনিয়ে নিয়ে যেভাবে দৌড়ে পালাচ্ছে মনে হচ্ছে ওদেরকে বুধ ধরে ফেলছে আরে বাবা এখানে কোনো বুট টুথ নেই এখানে তো আমি জেরি আরে ওদেরকে বোঝাবে কে ওরা তো দৌড় তামাচ্ছেই না ওরে আমি এটা কোন মসিবতে পড়লাম ওদেরকে ধরার জন্য রশিতে ধরেছিলাম এখন তো রশি চাপতেও পারছি না ধরতেও পারছি না অলরেডি আমি আলু হয়ে যাচ্ছি ও আমার কান শেষ এই চৈতানের দলের জন্য কাটরাকি কি পানিতেও থাকতে পারবে না চতান আরে এই নাট বল্টু আর স্কু ড্রাইভার তোমরা তো একটু দাঁড়াও দাঁড়িয়ে দেখো এখানে কোনো ভূত নেই এখানে আমি জেরি হাত দূর দূর এদেরকে তামানোই যাচ্ছে না এরা যেভাবে লেংটি মেরে দৌড়ে পালাচ্ছে মনে হচ্ছে দেশ ছেড়ে পালাবে বাপ রে বাপ ভূত যাতে ধরতে না পারে আরো স্পিডে দৌড়ে পালাতে হবে আরো স্পিডে দৌড়ে পালাতে হবে ওরে পাবারে পাবারে বাবা কিসের মধ্যে ডুস গেলাম মাথাটা এখন ভন ভন করে ঘুরছে আর চোখে মোটা মোটা দেখছি কি ব্যাপার নাকি এখানে কেউ নেই তাহলে কি করে সর্বনাশ আমার এই তাবুর সাথে চলে আসছে ওরে বাবা এবার কি হবে আর কোথায় পালাবো বুঝতে না তো এই বিতুর আন্ডার দল পালানোর কোনো দরকার নেই আমি জেরি বুঝতে পারছো এটা তো জেরি মামু দেখছি আরে জেরি মামু তুমি তো বাসায় ছিলে আর তোমার শরীরে ব্যান্টিস ছিল কি ব্যাপার তুমি কি জেরি মামু আবার মোরে বুথ হয়ে এখানে আসো নাই তো আমাদের তো একটু একটু বয় করতেছে এই জেরি মামু তুমি এখানে আসলা কি করে এই স্কু ড্রাইভার বাসা ভালো টেকছে না জেরি মামু এলো কি করে কাণ্ড দেহ আবার আমাকে বলতাছে ভূত কারাও আজকে তোমাদের ঘুষিং দিয়ে তুত না পাঠাবো কারাও এই নাটবোল টু ড্রাইভার একটু তো জেরির বাপসা ভালো টেকছে না যেভাবে আসছে মনে হচ্ছে আমাকে ধরে পিটিয়ে তক্তা করবে এই জেরি রাগ একটু কন্ট্রোল করো আরে বাবা রাগটা কন্ট্রোল করো না সব শয়তানের নাটের গুরু হচ্ছে একমাত্র টম বিড়াল এই টম বিড়াল আমাকে দেখে কি এখনো ভূত মনে হচ্ছে হ্যাঁ আরে এটা কোনো ভূত না এটা আমাদের জেরি মামু এই সবাই আসো জেরি মামুকে জড়িয়ে ধরি আরে জেরি মামু তুমি এখানে এলে কি করে আসলে তোমাকে ছাড়া এই পিকনিকটা আমাদের একটু ভালো লাগতেছিল না তুমি আসছো বলে এখন আমাদের অনেক ভালো লাগতেছে অনেক আর শুনো মামু টম আমাদের কোন রকম ক্ষতি করার চেষ্টাও করে নাই টম কিন্তু অনেক বিপদ থেকে আমাদের উদ্ধার করছে ভূতে বয়ে পালিয়েছে কিন্তু সাথে করে আমাদের নিয়ে পালিয়েছে বাপরে বাপ জেরির যেই রাগ আমি তো ভাবছিলাম আমাকে পিটিয়ে তক্তাই করে ফেলবে যাক অবশেষে বাইক না এই কথায় মনে হয় জেরি রাগ কমবে হুম আমি সব বুঝতে পারছি এই টম কাম হিয়ার এদিকে আসো তো হ্যাঁ আমাকে কাছে ডাকতাছে আবার কাছে নিয়ে টাস টুস দেওয়া শুরু করবে না তো একটু একটু বয় করতাছে আচ্ছা ঠিক আছে এই যে তোমার কাছে এলাম তোমার এত বড় সাহস এখন তুমি আমি কি করব জানো দাঁড়াও এ পাইছি এই যে তোমার জন্য সোনার মেডেল দেওয়া হবে কারণ তুমি আমাদের ভাইগনাদেরকে অনেক হেল্প করছো এজন্য নাও গলায় তোমার পরিয়ে দিলাম সোনার ম্যাডেল এজন্য আমাকে যে সোনার মেডেল দিছে ওহো ভালোই হয়েছে আমি সোনার মেডেল পাইছি জেরি মামু আসলে সত্যি ভালো লাগতেছে তুমি টমকে সোনার মেডেল দিছো আসলে টমকে এখন একটু ভয় দেখায় মামু তুমি যে মোরে ভূত হয়ে গেছো এজন্য তো সোনার মেডেল নিয়ে আসছো আর টমকে গলায় পরিয়ে দিয়েছো হ্যাঁ জেরি মোরে ভূত হয়ে গেছে আর ভূত আমার গলায় সোনার মেডেল পরিয়ে দিয়েছে সর্বনাশ আমি আর এনে নেই এক দৌড়ে এখান থেকে তাড়াতাড়ি আমার পালাতে হবে জেরি প্রথমে যে কারণে মোরে ভূত হয়েছিল আমার বাইক না নাট বল্টু ও স্ক্রু ড্রাইভারকে নিয়ে আমরা এখন পাহাড়ে পিকনিক করার জন্য যাব এই জন্য বাজাচ্ছে। ওরে ওরে জেরি যাবে পাহাড়ে পিকনিক করার জন্য আমিও যাব জেরির সাথে এই জেরি আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও হাই হাই কিসের মধ্যে পাড়া দিলাম কি ব্যাপার পিছনে মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় আসছে হ্যাঁ দেখি তো একটু সর্বনাশ তুমি এভাবে আসছে কেন হায় হায় আমার বাইকনাদেরকে আমার বাঁচাতে হবে এই বাইকনারা তোমরা এখান থেকে সরো দেখি কি হয় ওরে বাবা আমাকে চাপটা করে দিয়েছে হ্যাঁ যেরি চ্যাপটা হয়ে গেছে দেখতে কেমন হাস্যকর লাগতাছে একটু চোখ বন্ধ করে হেসে রে হা 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 ওরে বাবা রে বাবা আমি উচাপটা হয়ে গেলাম বাবা রে বাবা মাথাটা ঘুরছে হায় হায় আবার টম আমার উপরে এসে পড়লো হ্যাঁ জেরের আওয়াজ শুনতে পেলাম আমার পাঁচা নিচ থেকে কি ব্যাপার একটু সোজা হয়ে দেখি তো সর্বনাশ জেরিকে তো আবার চাপটা করে ফেলছে জেরি মামু তুমি তো আর আমাদের সাথে পিকনিকে যেতে পারবে না কারণ তুমি হচ্ছে এখন আত্রা লোলা আর আত্রা জন্য আমাদের একটা মেডেল আছে এই যে এটা হচ্ছে সেই হিরুর মেডেল এটা এখন তোমার সাথে থাকবে এহ বাগনাদেরকে বাসা থেকে আমার হাড় মাংস ভেঙে গেছে আর বাগনারা এজন্য আমাকে সোনার মেডেল দিছে কিন্তু এই মেডেল দিয়ে তো এটা বোঝাইতেছে যে আমি তাদের সাথে পিকনিকে যেতে পারবো না রে বাবা সর্বনাশ এইবার কি হবে এই টম কামডা করলা কি আমি কি করছি আমি কি করে কমো আমি এখন ললিপপ কাচ্ছি আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না আচ্ছা সবাই আমার স্ক্রুড্রাইভারের কথা শোনো আসলে আমরা যেহেতু জেরি বাবুকে নিতে পারবো না আমাদের সাথে টম যাবে আর এটা আমাদের কষ্ট এই যে জেরে মামুর তো হাত পা সব কিছু ভেঙে গেছে আর জেরি মামুকে নিয়ে গেলে আত্রা আমাদের টানতে হবে আর এটা টানার তো আমাদের কোনো দরকার নেই টম যেহেতু আছে টম আমাদের সাথে যাবে তাহলেই হয়ে যাবে টম আমাদের যত জিনিসপত্র আছে সব টেনে টেনে নিয়ে যাবে আর আমরা যদি বিপদে পড়ি সেই বিপদ থেকে টম আমাদেরকে উদ্ধার করবে আর যদি বিপদ থেকে উদ্ধার করতে না পারে তাহলে এই সোনার মেডেল টমকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব জেরির যে অবস্থা মনে হয় না যে জেরি আর বেঁচে থাকবে এই যে বন্ধুগণ তুমি যদি প্রতিদিন নতুন নতুন টম জেরির একদম ফুল ইফুসি দেখতে চাও তাহলে এই ভিডিওটাতে এখনো একটা লাইক করে দাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট টু তাহলে আমরা দ্বিতীয় ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে